ইনস্ট্রাকশান আইডেন্টিফাই দ্য সেন্টেন্স আর সেন্টেন্সেস শোয়িং দ্য ইনকারেক্ট ইউজ অব দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস অর্থাৎ আমাদের কোয়েশানটিতে তিনটি সেন্টেন্স দেওয়া এবং প্রত্যেকটি সেন্টেন্সের একটি ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোন সেন্টেন্সটিতে বা কোন সেন্টেন্সগুলোতে এই আন্ডারলাইন্ড ওয়ার্ডের সঠিক ব্যবহার হয়েছে অর্থাৎ যেটিতে সঠিক ব্যবহার হয়েছে সেটি আনসার হবে না যেটিতে সঠিক ব্যবহার হয়নি ইনকারেক্ট ইউজ সেটি হবে আনসার তাহলে আমরা প্রথমে যে আন্ডারলাইনড ওয়ার্ডটি সেটি হচ্ছে কমপ্লেসেন্ট কমপ্লেসেন্ট শব্দটির অর্থ হচ্ছে পরিতৃপ্ত বা কোনো কিছুতে কেউ যদি আত্মতুষ্ট হয় স্যাটিসফাইড হয় সেটাকে বলা হয় কমপ্লেসেন্ট তাহলে আমরা সেন্টেন্সগুলো চেক করি দ্য প্রবলেম ইজ সাস দ্যাট এনি কমপ্লেসেন্ট মেকানিক শুড বি এবল টু ফিক্স ইট সেখানে বলা হচ্ছে প্রবলেম সমস্যাটি এমন যে যে কোনো আত্মতুষ্ট মেকানিকের এটা এটাকে ফিক্স করা সঠিক করার সামর্থ্য থাকা উচিত এটি অর্থবোধক হচ্ছে না কমপ্লেসেন্ট মেকানিক আত্মতুষ্ট মেকানিক এটা যদি হতো দক্ষ মেকানিক এক্সপার্ট মেকানিক বা এখানে শব্দটি হবে কমপ্লেসেন্ট না আসলে শব্দটি হবে কম্পিটেন্ট দক্ষ মেকানিককে বলা হয় কম্পিটেন্ট মেকানিক তাহলে এই সেন্টেন্সটি অবশ্যই ইনকারেক্ট এটি এই সেন্টেন্সটি অর্থবোধক হচ্ছে না আমাদের এই সেন্টেন্সটি আনসার হবে ফার্স্ট সেন্টেন্সটি আমাদের আনসার হবে আমরা সেকেন্ড সেন্টেন্সটি চেক করি দ্য স্টুডেন্ট গ্রিউ কমপ্লেসেন্ট about the challenges আই with উইথ results আচ্ছা এখানে বলা হচ্ছে চ্যালেঞ্জেস আই হেড অর্থাৎ সামনের বা ভবিষ্যতের যে কোনো বিপর্যয়কর পরিণতির বিপর্যয় পরিণতি বা ফলাফলের জন্য ছাত্রটি আত্মতুষ্ট অর্জন করেছিল হ্যাঁ এটা গ্রিউ কমপ্লেসেন্ট এই এক্সপ্রেশনটি কারেক্ট অর্থাৎ আমার সেকেন্ড সেন্টেন্সটি কারেক্ট এটা অর্থবোধক হচ্ছে থার্ড সেন্টেন্সটিতে বলা হচ্ছে দ্য গভর্নমেন্ট শুড নট হ্যাভ আ কমপ্লেসেন্ট এটিটিউড টুয়ার্ডস আনএমপ্লয়মেন্ট অর্থাৎ বেকারত্বর প্রতি গভর্নমেন্টের আত্মতুষ্ট মনোভাব থাকা উচিত নয় এটিও কমপ্লেসেন্ট অ্যাটিচিউড এটিও এই এক্সপ্রেশনটিও কারেক্ট এটি অর্থবোধক হচ্ছে তাহলে আমার সেকেন্ড এবং থার্ড সেন্টেন্সটি কারেক্ট ইউজ হয়েছে কমপ্লেসেন্টের কিন্তু ফার্স্ট সেন্টেন্সটি তো আমার কারেক্ট ইউজ হয়নি এখানে কমপ্লেসেন্ট না হয়ে যদি কম্পিটেন্ট হতো কম্পিটেন্ট বা এক্সপার্ট তাহলে সেন্টেন্সটি কারেক্ট হতো তাহলে আমার ইনকারেক্ট ইউজ হয়েছে ফার্স্ট সেন্টেন্সটিতে তাহলে কোশ্চেনটির অ্যান্সার হবে শুধু অনলি ওয়ান ফার্স্ট সেন্টেন্সটি হচ্ছে ইনকারেক্ট ইউজ ইনকারেক্ট ইউজ বলা হচ্ছে তাহলে কোশ্চেনটির অ্যান্সার হবে এই অনলি